আজকে আমাদের এই আবিমা ফেস্টিভ্যাল কালচার যে মূল উদ্দেশ্য আমাদের নতুন প্রজন্মের কাছে বা বর্তমান প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য এবং আমাদের যে কৃষ্টি কালচার সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এবং আমরা যাতে এইগুলো হারিয়ে না ফেলি আমাদের সংস্কৃতিটাকে যাতে ধরে রাখি এর জন্যই মূলত আমাদের এই আয়োজন এবং আমরা আজকে অনেক আনন্দ করব এবং আমাদের যে কৃষ্টি কালচারটা আছে এটা অনেকভাবে প্রকাশ পাবে নাচ গান আমাদের যে পূর্ব প্রজন্মের যে ধারাগুলো বয়ে যাচ্ছে সেগুলো আমরা নতুন করে আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরব আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আগে যে কৃষ্টি কালচার ছিল আমাদের যে ব্যবহৃত যন্ত্রপাতি ছিল যেমন দামা রাং বাংশি আদুরি এগুলো অনেকটা বিলুপ্তির পথে এবং আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের যে প্রজন্ম আছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে যাতে করে এই যন্ত্রপাতির সাথে আমাদের কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত হয় এবং পরিচিত হয় এই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন আমরা আশা করি আমাদের প্রজন্মগুলো এখন আমরা যেভাবে ব্যবহার করছি এবং আগে যেভাবে আমাদের এই বাদ্যযন্ত্রগুলো ব্যবহৃত ছিল পরবর্তীতেও তারা এর মধ্যে দিয়ে পরিচিত হয়ে ব্যবহার করবে এটাই আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি সুন্দরভাবে অংশগ্রহণ করবেন সকলের সক্রিয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করবেন Thank you.